হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজার নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে কিভাবে পাঁচ ধরনের নাস্তার আইটেম তৈরি করতে পারবেন। আমি এখানে খুবই সহজভাবে সুস্বাদু নাস্তার রেসিপিগুলো শেয়ার করেছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেকটি নাস্তার আইটেমই কিন্তু ভীষণ টেস্টফুল এবং দেখতে অনেক সুন্দর, তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যায় কীভাবে খুব সহজে এই পাঁচ ধরনের নাস্তার আইটেম তৈরি করতে পারবেন। নাস্তার আইটেমগুলো তৈরি করার জন্য আমি প্রত্যেকটাতেই কিন্তু সুজি ব্যবহার করেছি। আমি প্রথমেই তৈরি করে দেখাবো সুজির বিস্কিট। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে খুব ভালো মতো ডিমের সাথে ফেটে যাওয়া, মানে চিনি গোটা গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লবণ ব্যবহার করলে কিন্তু বিস্কিটের টেস্ট অনেক ভালো আসবে। লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে ব্যবহার করব সুজি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সুজি ব্যবহার করব। তবে পুরোটা সুজি একবারে দিব না, অর্ধেকটা দিয়ে প্রথমে মিশিয়ে নিব, লাগলে আবার পরে অ্যাড করব। ডিমের সাইজের উপর ডিপেন্ড করে অনেক সময় সুজির পরিমাণ কম বেশি লাগতে পারে। পুরোটা সুজি আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে এরকম আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটা কিন্তু একেবারে খুব লিকুইড হওয়া যাবে না, আবার একদম শক্ত হওয়া যাবে না। একদম শক্ত হয়ে গেলে কিন্তু বিস্কিটগুলো বেশি হার্ড হয়ে যাবে, ভেতরটা ফ্লাফি হবে না। মিশ্রণটা ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট ঢেকে রাখার পরে সুজির মিশ্রণটা কিন্তু একেবারে খুব ভালো মতো সেট হয়ে যাবে, কারণ সুজি ভেজে যাওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে ওঠে। আমি আরও কিছুটা একটু মথে নিচ্ছি, এরকম আঠালো একটু নরম নরম ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে এক একটা করে বিস্কিট বসিয়ে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এরকম রাউন্ড শেপ করে তারপরে চপের মতো গোল করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। এরকম করে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা একই শেপের হয়, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে। সবগুলো বিস্কিট একই শেপ এবং রাউন্ড শেপ করে তৈরি করে নেওয়ার জন্য ট্রাই করেছি। তেলের মধ্যে দিয়ে দিয়ে চুলা রাস্তে মিডিয়াম টু লো হিটে রেখে এবার বিস্কিটগুলো ভেজে নিব। একটা পাশ হালকা লালচে কালার হয়ে আসলে অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। বিস্কিটগুলো কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু এই বিস্কিট ব্যবহার তৈরি মানে তৈরি করার জন্য কোনো প্রকারের বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করি নাই। পারফেক্ট যদি ডোটা তৈরি করা যায় তাহলে কিন্তু বিস্কিটগুলো অনেক পারফেক্ট হবে এবং ভেতরে অনেক ফ্লাফি নরম হবে। চুলা রাস্তে মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে লালচে কালার করে এগুলো ভেজে নিব। এগুলো তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, মাত্র 10 মিনিটের মতো সময় লাগে বিস্কিটটা তৈরি করতে, কিন্তু খেতে ভীষণ মজার। প্রত্যেকটা বিস্কিট কিন্তু কেকের মতো করে একেবারে ফুলে ফুলে ফ্লাফি হয়ে গেছে। বিস্কিটগুলো খুবই সুস্বাদু, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আমি একটা বিস্কিট তারপরে একটু ভেঙে শেয়ার করব, তাহলে আপনারা আরও বেশি শিওর হয়ে যাবেন বিস্কিটের ভেতরটা দেখে কতটা পারফেক্ট হয়েছে। বিস্কিটগুলো যেহেতু শুধুমাত্র নামিয়েছি, ভেজে অনেকটা গরম আছে, তারপরেও আমি একটা একটু ভেঙে শেয়ার করছি। একেবারে নরম তুলতুলে, আর ভেতরটা কিন্তু একদম নরম ফ্লাফি হয়েছে কেকের মতো। ভিউয়ার্স দেখলেন তো কীভাবে খুব সহজে এই বিস্কিটটি তৈরি করে ফেললাম। আমি এখানে আরেকটা নাস্তার আইটেম তৈরি করে নেব, এজন্য 1/2 কাপ পরিমাণ সুজি ব্যবহার করব। একটা মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধটা জ্বালিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবো। আমি কিন্তু এখন তৈরি করে দেখাবো সুজির মালাই চপ। একটা রুম টেম্পারেচার থাকা ডিম এখানে ফেটিয়ে রেখে দিলাম। সাদা অংশ এবং কুসুমটা কিন্তু খুব ভালো মতো মিশাতে হবে। চিনিগুলো গলে গেছে যখন, তখন এই পর্যায়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। চিকন দানার এখানে মেহি সুজিটা ব্যবহার করছি। সুজি কিন্তু ব্লেন্ড করার কোনো দরকার নেই, পুরো সরাসরি কাঁচা সুজিটা প্যাকেট থেকে ব্যবহার করছি। হাত দিয়ে এরকম ডলে ডলে মেখে নিব। এটা কিন্তু এখন অনেকটাই শক্ত এবং শুকনো আছে। এখানে অল্প অল্প করে ডিমের মিশ্রণ অ্যাড করে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। একবারে পুরোটা ডিম দেওয়া যাবে না, যতটুকু লাগে অ্যাড করতে হবে।
এক চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর মতো বাইন্ডিং এর কাজ করবে, কারণ আমি যেহেতু সুজি ব্লেন্ড করে নেইনি। এরকম আঠালো ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। স্টিকি এবং আঠালো একটা ডো তৈরি হয়েছে, এটা কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। তৈরি করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4-5 মিনিটের মতো। এই ফাঁকে আমি মালাই তৈরি করে নিব। মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে 2টা এলাচ দিয়ে দিলাম এর মধ্যে, মাথাটি একটু ফাটিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো চিনি ব্যবহার করছি, তবে টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। নেড়ে চেড়ে জ্বালিয়ে ঘন করে মালাইটা তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ জ্বালানোর পর এরকম ঘন হয়ে এসেছে, আমি আরও কিছুটা সময় জ্বালাবো। আমি এখানে শুধু লিকুইড দুধ ব্যবহার করে আজকে মালাইটা তৈরি করছি। চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে মালাইটা আপনার দ্রুত ঘন করে নিতে পারবেন। বেশ কিছুক্ষণ চুলার পরে ফুটিয়ে তারপর এটা নামিয়ে রেখে দিলাম। কিছু সময় রেস্টে রাখার পরে ডোটা কিন্তু এরকম স্টিকি ভাবটে অনেকটাই কমে এসেছে এবং অনেকটা টাইটও হয়ে এসেছে। একটা বাটির মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে এক একটা করে বিস্কিটের শেপ দিয়ে দেব। ডোটা যেহেতু অনেকটাই নরম আছে তাই হাতের মধ্যে লেগে যেতে পারে, তাই তেলটা বারবার হাতের মধ্যে লাগিয়ে নিয়ে বিস্কিটের শেপগুলো দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই বিস্কিটগুলো এক শেপে তৈরি করা যাবে। প্রত্যেকটা বিস্কিট একই শেপে তৈরি করার জন্য চেষ্টা করেছি, তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে এগুলো, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। বিস্কিটগুলো তেলে দেওয়ার পরপরই কিন্তু এরকম ফুলে ফুলে মোটা হয়ে যাচ্ছে। এই বিস্কিট তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকারের বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করি নাই, তারপরে বিস্কিটগুলো অনেকটা ফুলে উঠেছে। বিস্কিটগুলো যত বেশি ফুলে উঠবে ভেতরটা তত ফ্লাফি হবে এবং ভেতর পর্যন্ত মালাই ঢুকে বেশি রসালো নরম তুলতুলে হবে। উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। একটা পাশে একটু হালকা কালার আসলে তারপর অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। বিস্কিটগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বিস্কিটগুলো সুন্দর লালচে কালার করে ভেজে নিব। এই সুজির মালাই বিস্কিটটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এক পাশে আপনি বিস্কিটগুলো তৈরি করবেন, অন্য পাশে মালাইটা রেডি করে নেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত 20 মিনিটের মতো সময় লাগবে নাস্তার আইটেমটি তৈরি করতে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রসমালাইয়ের চেয়ে কিন্তু টেস্টটা কোনো অংশে কম না, যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব, তাতে করে কিন্তু এর মধ্যে সুন্দর একটা স্মেল আসবে, খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো সুজির মালাই বিস্কিট এখানে ভেজে নিয়েছি। মালাইটা আমি আবারও চুলার অন করে দিয়েছিলাম, হালকা ফোটা শুরু হয়ে গেছে। গরম মালাইয়ের মধ্যে গরম গরম বিস্কিটগুলো দিয়ে দিব। মালাইটা কিন্তু একেবারে ঘন করে নেইনি, কিছুটা সময় জ্বালিয়ে হালকা মিডিয়াম ঘন করে রেখে দিয়েছিলাম। বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং 5 মিনিট জাল করব। 5 মিনিটের মাঝে ঠিক 2-2.5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আর বিস্কিটগুলো কতটা সফট হয়েছে একটু চেক করব। এই বিস্কিটগুলো কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করে তারপরে তৈরি করতে হবে। আমি একটা বিস্কিট উঠিয়ে দেখাবো কতটা সফট হয়ে গেছে। এটা বিস্কিটগুলো যদি নরম না হয় তাহলে কিন্তু আরও কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে তারপর আরও কিছুটা সময় জ্বালিয়ে নিতে পারবেন। তবে আমি যে বিস্কিটগুলো তৈরি করেছি ফ্লাফি হওয়ার কারণে নরম তুলতুলে হয়ে গেছে, এই যে স্পুনে চাপ দিলেই বুঝতে পারছেন। এবার চুলাটা বন্ধ করে রেখে দিব এবং এই মালাইটা ঠান্ডা করে নিব। এই মালাইটা ঠান্ডা হলে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে, এখন অনেকটা লিকুইডই মনে হলেও। সুজির মালাই বিস্কিট পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর প্রত্যেকটা বিস্কিট নরম তুলতুলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। মালাইটা নিজেদের উপর ডিপেন্ডেবল, যে যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে মালাইটা তৈরি করে নিতে পারবেন। এটা একেবারে আনকমন ও খুবই সুস্বাদু একটা রেসিপি, ভিউয়ার্স তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এবার আমি তৈরি করে দেখাবো সুজির ইনস্ট্যান্ট ডিম পরোটা। 1/2 কাপ পরিমাণ সুজি মিক্সিং বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা।
ময়দাটা দিলে কিন্তু খুব ভালো মতো পরোটাটা সেট হবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে যদি মোটা দানার সুজি হয় তাহলে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিতে পারবেন। আমি যেহেতু চিকন দানার সুজিটা ব্যবহার করছি তাই দরকার পড়েনি। নেড়ে চেড়ে এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও করা যাবে না। মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো মতো এটা ফেটাতে হবে যাতে করে সুজির মিশ্রণটা দলা পেকে না থাকে। এরকম লিকুইডই করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমি দেখিয়ে দিলাম স্পুনে করে উঠিয়ে। এবারে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। ডিম পাউডার জন্য ডিমের মিশ্রণটা রেডি করে নেব। 2টা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিলাম, এখানে রুম টেম্পারেচার থাকা ডিম। একটা বলের মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো পেঁয়াজ কুচি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হবে এবং 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। হ্যাঁ, অর্ধেকটা টমেটো এখানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, পাকা টমেটো। 7 মতো লবণ দিয়ে ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে ডিমের সাদা অংশ এবং কুসুমটা মিশে যায়। মিশ্রণটা রেডি করে নেওয়ার পরে এবার আমি এই সুজির মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে হালকা কিছুটা তেল নিয়ে প্রথমে সুজির মিশ্রণ 1 কাপের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হবে, যখন উপর থেকে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর উপরে ডিমের মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজ মরিচ সহ সবজি সহ উঠিয়ে নিয়েছি, ডিমের মিশ্রণটা উঠিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম। সাইড থেকে এরকম স্প্যাচুলা দিয়ে টেনে টেনে মাঝখানে নিয়ে এসে দিচ্ছি যাতে সাইডে না চলে যায়। সাইড থেকে এবার তেল দিয়ে তারপরে উল্টে পাল্টে লালচে কালার করে ডিম পরোটাগুলো ভেজে নিব। এই ইনস্ট্যান্ট ডিম পাউডার তৈরি করার জন্য কিন্তু আপনার বেলা লাগবে না, ইভেন সুজির জন্য কোনো প্রকারের ডো তৈরি করার ঝামেলা থাকবে না। এটা তৈরি করা খুবই সহজ, জাস্ট ডিমের মিশ্রণটা রেডি করে নিয়ে সুজিটা গুলে পরোটাগুলো তৈরি করে ফেললে হয়ে যাবে। আপনার বাচ্চাকে ঝটপট টিফিনের জন্য কিছু দিতে চাচ্ছেন, খুব সহজেই নাস্তা রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। সময়টাও বেঁচে যাবে এবং আপনার বাচ্চা অনেক পছন্দ করবে হেলদি স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। প্রত্যেকটা পরোটা আমি এরকম করে ভেজে নিয়েছি, পরোটাগুলো কিন্তু অনেক লোভনীয় ও টেস্টফুল হয়েছে। ভিউয়ার্স বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এবার আমি তৈরি করে দেখাবো সুজির কেক। মিক্সিং বলের মধ্যে ডিমের একটা কুসুম আলাদা করে নিলাম, নেয়ার পর এর মধ্যে কুসুমটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। সাদা অংশটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিলাম। বেকিং সোডা যদি না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। 1/4 কাপ পরিমাণ এখানে চিকন দানার সুজিটা ব্যবহার করছি। 1টি ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ সুজি যথেষ্ট। নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা যখন ডিমের মিশ্রণের সাথে মিশে যাবে তখন অল্প অল্প করে জ্বালিয়ে রাখা ঠান্ডা দুধ ব্যবহার করে মিশ্রণটা তৈরি করে নিব। এটা কিন্তু একেবারে লিকুইডই হবে না, মোটামুটি থকথকে করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা কিন্তু একেবারে লিকুইডও করা যাবে না, আমি আবারও বলছি। তারপর এটা ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। এভাবে আমি ডিমের ফোমটা রেডি করে নিব। সাদা অংশটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমি হ্যান্ড ইলেকট্রিক বিটারের সাহায্যে আজকে ফোমটা তৈরি করব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা কাটা চামচের সাহায্যেও ফোমটা তৈরি করে নিতে পারবেন। খুব সুন্দর করে ফোমটা তৈরি করে নিতে হবে। যত বেশি ফোমটা ফ্লাফি হবে কেকটা কিন্তু ততটাই মজা ও স্পঞ্জি হবে। স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করব, তবে চিনিটা আমি একবারে অ্যাড করব না, 2-3 বারে অ্যাড করব এবং ফোম করতে থাকব। তাহলে কিন্তু ফোমটা অনেক ভালো হবে এবং চিনিটাও গলে যাবে। এখানে আমি মোটামুটি 1/3 কাপের মতো চিনি ব্যবহার করছি। কেকটা যতটা মিষ্টি খেতে চান সেই আন্দাজ করে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। সবটুকু চিনি অ্যাড করার পরে এরকম করে ফোমটা তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে কিন্তু একেবারেই সময় লাগে না, কারণ ইলেকট্রিক বিটার যেহেতু খুব দ্রুত এর ফোমটা তৈরি হয়ে যায়।
পুরো ডিমের সাদা অংশটাতে এরকম করে ফোমটা তৈরি করে নিয়েছি। এবার আমি যে ডিমের কুসুমের সাথে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা ব্যবহার করব। এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন সুজিটা ফুলে সেট হয়ে গেছে। এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে তারপর ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব খুবই আলতো করে। এটা কিন্তু প্রেশারাইজড করে মাখানো যাবে না, অল্প অল্প করে হ্যান্ড বিটারের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা বেশি একটা ফ্লাফি হবে না, ভেতর থেকে বেশি ফুলে উঠবে না। আমি আজকে এরকম চায়ের কাপে কেকগুলো তৈরি করব। চায়ের কাপগুলো খুব পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করে তারপরে তেল গ্রিস করে নিয়েছি এর মধ্যে। এখানে মেপে মেপে প্রত্যেকটা কাপে ব্যাটার উঠিয়ে নিচ্ছি, কেকের ব্যাটারটা একই পরিমাণ কেকের ব্যাটার দিলে কেকটা কেকগুলো একই সমানে হবে, দেখতে ভালো লাগবে। আমি যে পরিমাণ ডিমের মিশ্রণ তৈরি করেছি মানে কেকের মিশ্রণ, এতে তিনটা কাপ এখানে পূরণ হয়েছে। কাপের কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না ব্যাটারগুলো, মোটামুটি অর্ধেকের একটু বেশি পরিমাণ করে ব্যাটার এখানে সেট করে দিয়েছি। আমি এরকম কড়াইয়ের মধ্যে টিস্যু পেপার দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে এটা প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে চায়ের কাপগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু কেকগুলো চুলায় বেক করব, চাইলে কিন্তু ওভেনেও বেক করতে পারবেন। সবার কাছে যেহেতু ওভেন থাকে না তাই আমি চুলায় বেক করে দেখিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় পর কেকটা যখন ফুলে উঠেছিল এই সময় আমি কিছুটা ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করেছিলাম, এটা আসলে দেখানো হয়নি। কেকটা হয়ে যাওয়ার পর আমি এরকম করে চেক করে দেখাচ্ছি, কেকটা কেক কাঠিটা কিন্তু একবারে ক্লিন বের হয়ে আসে, তার মানে কেকটা হয়ে গেছে। এই কেক তৈরি করতে একদমই সময় লাগে না, 10 মিনিট সময় লাগে, ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট পরে যখন কেকটা হয়ে যাবে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। নাইফ দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। প্রত্যেকটা কেক কিন্তু হেভি, দারুণ এবং টেস্টফুল হয়েছে। কেকগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা অ্যাট্রাকটিভ ও লোভনীয় হয়েছে, একেবারে নরম তুলতুলে কেক, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ভিউয়ার্স বাসায় ট্রাই করতে পারবেন। এবার আমি আরেকটা সুজির নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। এর জন্য মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারেই কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটা, আমি আবারও বলছি ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যদি মোটা দানার সুজি ব্যবহার করেন সেক্ষেত্রে সুজিটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে করে সুজিটা দলা বেঁকে না থাকে। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি, নেওয়ার পর এটা রেস্টে রেখে দিব কিছুটা সময়, কারণ সুজি কিন্তু ফুলে সেট হতে সময় লাগে। আমি দেখিয়ে দিলাম ব্যাটারটা কিরকম করে তৈরি করেছি, তারপর আমি ঢেকে রেখে দিব। এটা 5 মিনিটের মতো রেখে দিব। এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি ব্যবহার করব। এখানে আমি 2টা শিম এরকম করে কুচি করে নিয়েছি, 1/2টা টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং 1টা ডিম ব্যবহার করব। ঢেকে রাখার কারণে সুজির মিশ্রণটা অনেকটা ঘন এবং থকথকে হয়ে এসেছে। এবার এর মধ্যে সবগুলো সবজি এক এক করে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনাদের নিজেদের পছন্দ নিয়ে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন, হাতের কাছে থাকা যে কোনো সবজি। স্বাদ মতো লবণ দিলাম এবং 1টা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে, রুম টেম্পারেচার থাকা ডিম ব্যবহার করতে হবে অবশ্যই। মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে প্যানের মধ্যে ছোট ছোট করে এরকম করে নাস্তার আইটেমগুলো তৈরি করে নিব। আমি যেহেতু এখানে ছোট প্যান ব্যবহার করছি তাই প্যানের ঠিক মাঝখানটাতে 1টা 1টা করে নাস্তার আইটেম এখানে বসিয়ে দিচ্ছি। যদি বড় প্যান ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 2-3টা করে নাস্তার রেসিপি একবারে তৈরি করতে পারবেন। কিছুটা সময় দেওয়ার পরে তারপরে সাইড থেকে তেল দিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। যতটা সম্ভব রাউন্ড শেপ করে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। নাস্তার আইটেমগুলো কিন্তু দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু হেভি মজা লাগে। এটা তৈরি করা খুবই সহজ আর একদমই আনকমন টেস্টফুল সুস্বাদু একটা রেসিপি। খুবই স্বাস্থ্যকর এই নাস্তার আইটেমটি, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। আর যদি নাস্তার জন্য এটা তৈরি করে দেন তাহলে কিন্তু আরও বেশি খুশি হয়ে যাবে। প্রত্যেকটা নাস্তার আইটেম এখানে যতটা সম্ভব রাউন্ড শেপ করে ভেজে নিয়ে তারপরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। আমি একটা একটু ভেঙে শেয়ার করবো, ভেতরটা দেখে আরও বেশি শিওর হয়ে যাবেন আপনারা। এর ভেতরটা কিন্তু একেবারে নরম আর উপর থেকে ক্রিস্পি,
বাচ্চাদের টিফিনে লাঞ্চে বা নিজেদের নাস্তার জন্য কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন।